ঠিক আছে, তো ন্যাশনাল ইনকাম লেখানো, ভারতের জাতীয় আয় পরিমাপ করা হয় বর্তমানে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বরের মধ্যে। এবার হচ্ছে জাতীয় আয় বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন ধরো জিডিপি, আমরা সরি জিএনপি, জিডিপি বলি না, যে এরকম আমরা প্রায় শুনে থাকি জিডিপি, ভারতের গ্রস জিডিপি মানে কমে যাচ্ছে, জিডিপি বেড়ে যাচ্ছে, তো এই জিডিপি কি, জিএনপি কি, এগুলো আমরা পড়বো। ঠিক আছে, জিডিপি মানে কি, জিডিপি বাংলা হচ্ছে, সরি ইংলিশ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাকশন, মানে বাংলায় যেটাকে বলা হয় একটা দেশের মোট ইনকাম। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে একটা দেশের মধ্যে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময় বলতে কোন সময় কি বলতো অনিন্দিতা? কোন সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়, যে কেউ বলো। 1 বছর। ঠিক আছে, 1 বছর। শরীর খুবই খারাপ, এবার অবস্থা খারাপ হয়ে যাবে আমার এরকম বলে। সর্দি হবে, কাশি হবে, তারপরে জ্বর হবে, পর পর হয়ে যাবে। মানে 1 বছরের মধ্যে কোন দেশে, ধরো আমাদের ভারত হতে পারে বা অন্য কোনো দেশ হতে পারে, প্রত্যেকটা দেশে 1 বছরের মধ্যে সেই দেশের যত মানুষ আছে, অর্থাৎ মানুষের দ্বারা উৎপাদিত, মানে মানুষের দ্বারা উৎপাদিত দ্রব্য, মানে মানুষ একটা মানুষ মানে ওই দেশের অভ্যন্তরে সমস্ত মানুষ যে সমস্ত দ্রব্য উৎপাদন করে, দ্রব্য বা পরিষেবা হতে পারে। দ্রব্য মানে কি, ধরো ধান গম চাষ, মানে ধরো বিভিন্ন ধরনের শিল্প, এই সমস্ত শিল্প জায়গা থেকে যেহেতু মানে মেটেরিয়ালস উৎপাদন হয়, অর্থাৎ যেগুলো ইনকাম মানে দেশের একটা ইনকামের সোর্স অফ ইনকামের একটা অংশ, ঠিক সেরকম পরিষেবা, পরিষেবা বলতে বিভিন্ন ধরনের শিক্ষা, স্বাস্থ্য বা মানে পরিষেবামূলক কাজ, এখান থেকে তো এখন সব থেকে বেশি ইনকাম হয় পরিষেবা, পরিষেবামূলক ক্ষেত্র থেকে। ঠিক আছে, তো এই যে দ্রব্য এবং পরিষেবা মিলিয়ে হচ্ছে সকল মানুষের দ্বারা যে সমস্ত দ্রব্য এবং পরিষেবা উৎপাদন করা হয় এবং সেই ইনকাম প্লাস দেশের বাইরে যারা রয়েছে সেই সমস্ত দেশের বাইরে নিযুক্ত মানুষের ইনকাম, এর যোগফলকে বলা হয় কি, জিডিপি, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। ঠিক আছে, যেমন ধরো আমাদের, ধরো আমাদের দেশের সমস্ত মানুষ যা ইনকাম করে, ইনকাম বলতে কি ওই দ্রব্য উৎপাদন করে বা পরিষেবামূলক কাজের মাধ্যমে, সঙ্গে হচ্ছে বিদেশি যারা আছে তারা, বিদেশি না সরি আমাদের ভারতীয় নাগরিক কিন্তু যারা, যেমন ধরো ওই মৌপিয়া, ঠিক আছে, বা মৌপিয়ার হাজবেন্ড, বা ধরো মৌমিতা, এই না মৌমিতা তো ভারতেই আছে, ইন্ডিয়াতে আছে, মানে ওটা হবে না, মানে বিদেশে যারা আছে তো তাদের ইনকাম অ্যাড হবে, হলে যেটা হবে সেটা হচ্ছে জিডিপি। এবার হচ্ছে এনপিটি, জিডিপি সমান সমান কি লিখে নাও তো একটু। আরেকটা, সরি এখানে আরেকটা জিনিস বাদ গেছে, কি বলতো, কেউ ধরতে পেরেছো কি বাদ দিয়েছি বলতো, কি বলেনি, এখানে একটা স্কিপ করে গেছে, ধরতে পারলেন না কেউ? ডালিয়া, আমি এই ক্লাসে এলাম, কি পড়াচ্ছেন বুঝতেই পারছি না। শুনতেই পাইনি, শুনতে পাওনি? আমি এই ক্লাসে এলাম, বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম। ও রিয়া, কেউ শুনতে পাওনি? পূজা, নার্গিস, অনিন্দিতা, এভরিওয়ান, কেউ শুনতে পাওনি? কি ক্লাস করাচ্ছেন আজকে? ইকোনমিক্স এর ক্লাস হচ্ছে। ইকোনমিক্স তো বুঝলাম, কি মানে টপিকটা কি? ন্যাশনাল ইনকাম। আচ্ছা আচ্ছা, হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন? জিডিপি পড়াচ্ছেন? জিডিপি পড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মৌমিতা, শুনতে পাচ্ছো? না স্যার, আমিও শুনিনি, বৃষ্টি হচ্ছে তো একটু এদিকে। আচ্ছা আবার বলছি, জিডিপিটা কি, জিডিপি হচ্ছে কোনো দেশের অভ্যন্তরে যে সমস্ত মানুষ আছে সেই সমস্ত মানুষের কি, মানুষের ইনকাম, সেটা পণ্য এবং পরিষেবার দুটো মিলিয়ে উৎপাদিত যে ইনকাম সেটা, প্লাস হচ্ছে
আমাদের দেশীয় নাগরিক যারা বিদেশে বসবাস করে, মানে বিদেশে বিদেশে বসবাসকারী যেটা প্রবাসী বলা হয়, মানে তারা যে ইনকাম করে আনে না, সেই ইনকামটা অ্যাড হয়ে যায়। প্লাস হচ্ছে আমাদের ভারতে বসবাসকারী মানে বিদেশিরা, তারাও ইনকাম করে তারা নিজের দেশে চলে যায়, ঠিক আছে? অর্থাৎ এই সমস্ত বিষয়কে বলা হয় জিডিপি। অর্থাৎ আমাদের ভারতবর্ষের মানুষ বিদেশে যা ইনকাম করে সেটা হচ্ছে অ্যাড হয়, এবং ভারতে অবস্থিত বিদেশি নাগরিক তারা ইনকাম করে যেটা নিয়ে চলে যায় সেটা বিয়োগ হয়ে যায়। এই পুরো ইনকামটাকে মানে বলা হয় জিডিপি, ঠিক আছে? জিডিপি কি জিএনপি কি লিখতে হবে না, জাস্ট একটু সূত্রটা লিখে নাও। আচ্ছা লেখো জিএনপি, লেখো জিএনপি কি, লেখো জিএনপি হলো একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে কোন দেশের নাগরিক দ্বারা উৎপাদিত দ্রব্য ও পরিষেবার সামগ্রিক মূল্য কোন দেশের নাগরিক যদি বিদেশের অর্থ উপার্জন করেন সেটিও জিএনপির অন্তর্ভুক্ত হয়। এটা স্যার পরীক্ষায় দিয়েছেন বললেন, মানে দেবেন বললেন? হ্যাঁ হয়েছে। এবার লেখো জিএনপি সমান সমান জিডিপি প্লাস এক্স মাইনাস এম। জিডিপি প্লাস এক্স মাইনাস এম। আচ্ছা পাশে এক্স বলতে আমি কি বোঝাচ্ছি লিখে নাও। এক্স সমান সমান বিদেশে বসবাসকারী প্রবাসী নাগরিকদের আয়। বিদেশে বসবাসকারী প্রবাসী নাগরিকদের আয়। আর এম সমান সমান লিখে নাও দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের আয়। হয়েছে। আচ্ছা প্রথম জাতীয় আয় পরিমাপ করেন কে বলতো? দাদাভাই নৌরোজি। কোন গ্রন্থে সেটা পরিমাপ করেন? গ্রন্থটার নাম কি লেখো, লিখে নাও। লেখো 1868 সালে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন? ইকোনমি অফ ইন্ডিয়া না। লেখো 1868 সালে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন দেবশ্রী বলতো? প্রথম জাতীয় আয় পরিমাপ করেন
পভার্টি, এই সরি দাদাভাই নৌরোজি গ্রন্থটার নাম লেখো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। নেক্সট লেখো 1949 সালে, 1949 সালে প্রশান্ত চন্দ্র মহল রামিসের নেতৃত্বে ভারত সরকার, প্রশান্ত চন্দ্র মহল রামিসের নেতৃত্বে ভারত সরকার জাতীয় আয় কমিটি গঠন করেন। ১৯৪৯ সালে প্রশান্ত চন্দ্র মহল রামিসের নেতৃত্বে ভারত সরকার জাতীয় আয় কমিটি গঠন করেন। নেক্সট লেখো ২০০৫ সালে প্রফেসর এস ডি তেন্ডুলকর, প্রফেসর এস ডি তেন্ডুলকর এর নেতৃত্বে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন গঠিত হয়, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন গঠিত হয়। সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এবং ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন এনএসএসও এই দুটি শাখা এন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন লেখো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের দুটি শাখা হলো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন এর দুটি শাখা হলো, এক নম্বর দিয়ে রেখো সিএসও, যেটাকে বলা হয় দেখো সিএসও, সিএসও মানে লেখো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ন্যাশনাল কি বললেন? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, না না তার আগে কি বললেন? ন্যাশনাল, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের দুটি শাখা হলো সিএসও, এর সম্পূর্ণ অর্থ লিখে নাও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন সিএসও। সিএসও দু নম্বর লেখো এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। হয়েছে, এইবার লেখো স্বাধীনতার এক দু বছর পরে, ১৯৪৯ সালে সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন গঠিত হয়।
সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন গঠিত হয়। এর উদ্দেশ্য মানে উদ্দেশ্য ছিল জাতীয় আয় উদ্দেশ্য লেখ জাতীয় আয় সংক্রান্ত তথ্য প্রকাশ করা, জাতীয় আয় সংক্রান্ত তথ্য প্রকাশ করা। মানে এর উদ্দেশ্য হচ্ছে কি, ধরো ভারতবর্ষের বিভিন্ন মানে সার্ভিস থেকে, বিভিন্ন পার্ট থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, বিভিন্ন ক্ষেত্র থেকে যে ইনকাম হয় সেগুলো প্রকাশ করার দায়িত্ব এই সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের। এটা হচ্ছে তার মেন কাজ। এবার হচ্ছে তার আরেকটা কাজ আছে, আরেকজন আছে, সে হচ্ছে ডাটা কালেক্ট করে, সেটা কে বলতো? এনএসএসও। এনএসএসও, হ্যাঁ, প্যারা চেঞ্জ করে লিখে নাও। তার পরের বছর লেখো, 1950 সালে গঠিত হয় এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এই যে এর মেন উদ্দেশ্য কি বলতো, আমাদের যে বিভিন্ন সেক্টর আছে, মানে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, মানে কি, মানে এগ্রিকালচার, মানে শিল্প, কৃষি, শিল্প এবং পরিষেবা ক্ষেত্র। এই এই কৃষি শিল্প প্রথম যখন ভারতবর্ষের মানে স্বাধীনতার পরে প্রথম হচ্ছে মানে এগ্রিকালচারের উপরে ইকোনমি ডিপেন্ড করতো, তার পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে এগ্রিকালচারের পার্টটা কমতে থাকে এবং সার্ভিস সেক্টরের ভূমিকা বেশি থাকে, মানে ইনকামের ক্ষেত্রে, ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে। তো আমাদের ধরো বর্তমানে যত মানে ইন্টারনাল যে মানে আভ্যন্তরীণ যে উৎপাদন হয় বা আয় হয় তার বেশিরভাগ কিন্তু পরিষেবা মানে সার্ভিস সেক্টর থেকে আসে, ঠিক আছে? আর সব থেকে কম আসে কোথা থেকে? কৃষি থেকে আসে। এবং সব থেকে বেশি আছে আসে কোথা থেকে? সার্ভিস সেক্টর থেকে, মানে পরিষেবামূলক ক্ষেত্র থেকে। এটা লিখে নাও। আচ্ছা এক মিনিট, এটাও করে দিই। লেখো মেন উদ্দেশ্য, লেখো এর মেন উদ্দেশ্য হলো, প্রধান উদ্দেশ্য হলো জাতীয় আয় পরিমাপ এর ক্ষেত্রে তথ্য যোগান দেয়া বা তথ্য সংগ্রহ করা বা নমুনা সংগ্রহ করা। হয়েছে? নমুনা সংগ্রহ করা। লেখা হয়ে গেছে দেবশ্রী, নার্গিস? আচ্ছা চলো এবার লেখো। আচ্ছা একটু আগে কি বললাম বলতো, কোন ক্ষেত্র থেকে সব থেকে বেশি আয় হয় লিখে নাও। ভারতের আভ্যন্তরীণ উৎপাদন সর্বাধিক হয় পরিষেবামূলক ক্ষেত্র থেকে এবং সব থেকে কম হয় কৃষি ক্ষেত্র থেকে। আমাদের ইনকাম, ধরো এই যে ইনকাম মানে কি হিসাবে পরিমাপ করা হয় বলতো? পার ক্যাপিটা ইনকাম হিসাবে পরিমাপ করা হয়, মানে কি আমরা বলি না পার ক্যাপিটা মানে কি প্রতি জন পিছু আর কি কত ইনকাম আছে সেটা হচ্ছে অ্যাভারেজ ইনকাম হিসাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা কোন ক্ষেত্র থেকে সবথেকে বেশি পরিমাণে আয় হয় কি বললেন? সবথেকে বেশি আয় হয় লেখো পরিষেবামূলক ক্ষেত্র থেকে, পরিষেবামূলক ক্ষেত্র থেকে। আর সব থেকে কম হয় লেখো শিল্প, এই কৃষি থেকে। আচ্ছা ডালিয়া, একটু আগে তুমি একটা প্রশ্ন করেছিলে না যে বন্দে ভারত এক্সপ্রেস কোন মিনিস্ট্রির আন্ডারে
ওটা আর্মি হবে না? না না আর্মি হ্যাঁ স্যার, ওটা মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। একটু আমি বললাম বটে, সঠিক কিনা যায় না, কিন্তু আমি তো পড়েছিলাম মনে হয়, কোনো একবার কোশ্চেনে দিয়েছিলাম মনে হচ্ছে। আচ্ছা একটু দেখে নাও তো তবু, একটু গুগল করতে তবু, যে বন্দে ভারত হুইচ মিনিস্ট্রি আন্ডারটেক বন্দে ভারত মিশন। আর যদি বলা হয় এই যে আমাদের যে জিডিপি পরিমাপ করে এই সমস্ত মানে কোন মিনিস্ট্রি আন্ডারে? ফিনান্স। আচ্ছা আমি অপশন দিচ্ছি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আর মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স আর মিনিস্ট্রি অফ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম, এটাই হবে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম আন্ডারে হয়। নেক্সট লেখো, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি লেখো, জাতীয় আয় তিনটি পদ্ধতিতে পরিমাপ করা হয়। এক নম্বর লেখো, আচ্ছা একটু একটু লিখে নাও, সাইমন কুজনেৎস তিনটি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের কথা বলেন। সাইমন কুজনেৎস তিনটি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের কথা বলেন। সাইমন কুজনেৎস, ক স বর্গেঞ্জা দন্তে ন ক ট দন্তে স, কুজনেৎস তিনটি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। এক নম্বর লেখো, দ্রব্য পদ্ধতি মানে প্রোডাক্ট মেথড, তিন নম্বর লেখো, দু নম্বর লেখো আয় ইনকাম, প্রোডাক্ট মেথড বাংলায় বলা হয় দ্রব্য পদ্ধতি। দু নম্বর লেখো ইনকাম মেথড, আয় পদ্ধতি মানে ইনকাম আয়। তারপর লেখো কনজিউমার মেথড, গ্রহণ সরি কনসাপশন, কনজিউমশন মেথড মানে কি গ্রহণ পদ্ধতি, গ্রহণ পদ্ধতি। এই কোন দেশের ইনকাম বা কোন ফ্যামিলির ইনকাম এর উপর ডিপেন্ড করে আমাদের এইচডিআই, এইচডিআই ইনকাম শুধু না, এইচডিআই তো বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করে। বলো তো কি কি ক্ষেত্রের উপর নির্ভর করে এইচডিআই? হ্যাঁ শিক্ষা স্বাস্থ্য, মানে এইচডিআই মানে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানে আমাদের মানব জাতির হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে এইচডিআই। এই পুরো বিষয়টা ডিপেন্ড করে শিক্ষা স্বাস্থ্য, আয়ু শিক্ষা আর আয় লাইফ এডুকেশন লাইফ এক্সপেক্ট। আচ্ছা আর একটা আছে, সেটা হচ্ছে লাইফ এক্সপেক্ট মানে কত বছর বাঁচে তার উপর। আচ্ছা এইটা কে পরিমাপ করে বলো তো, যা এই এই কি বললাম এইচডিআই কে পরিমাপ করেছিল কত সালে মনে আছে? লেখা মনে আছে এইচডিআই কে পরিমাপ করেন? না স্যার বলুন। ইউএনডিপি, আচ্ছা না ইউএনডিপি করে না, জাতীয় আয় মানে এটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই। এইচডিআই পরিমাপ করেছিল কে বলতো প্রথম?
আমাদের ভারতের একজন অর্থনীতিবিদ আর একটা পাকিস্তানের একজন অর্থনীতিবিদ, এবার বলতে করেছিলেন মেহবুব উল হক, মেহবুব উল হক পাকিস্তানের অর্থনীতিবিদ আর সঙ্গে ছিল অমর্ত্য সেন, এই দুজন মিলে করে। কত সালে? 1990 সালে। একটু লিখে নাও, এগুলো ভুলে যাও। আর যদি বলা হয় মমিতা ঠিকই বলেছে, ওই যদি বলা হয় মানে এটা তো ওরা তো তৈরি করে দেয়, এবারে ধরো প্রতি বছর যেটা ইয়ে হয় আর কি, ওই যে মানে আমি ওটাই প্রশ্ন করেছিলাম যে কে করেছিল আর কি। এবার যদি বলা হয় কে প্রকাশ করে, তখন হচ্ছে ওই ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মানে ওই জাতীয় ওই পরিমাপ কে করেন, মেজারমেন্ট কে করেন বা প্রকাশ কে করেন প্রতি বছর। যেমন এখন ধরো এই এইচডিআই ইন্ডেক্সে আছে, একটু লিখে নাও তো অনেক ইনফরমেশন, এগুলো পরীক্ষায় আসে। লেখো লেখো জাতীয় এইচডিআই, লেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করেন পাকিস্তানের অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং এই সরি পাকিস্তানের অর্থনীতিবিদ মেহবুব উল হক এবং ভারতের অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আচ্ছা এবার লিখে নাও এইচডিআই প্রকাশ করেন, লেখো এইচডিআই প্রতি বছর প্রকাশ করেন ইউএনডিপি। আচ্ছা যদি বলা হয় এখন এইচডিআই ভারতের স্থান কত, র‍্যাঙ্ক কত? 132। ইয়েস, বাহ, ভেরি গুড, মনে আছে 132। আচ্ছা 1990-91 এই সময় আর একটা ঘটনা ঘটেছিল, কি বলতো? ইকোনমি কি হয়েছিল, রিফর্ম হয়েছিল না, উদার অর্থনীতি চালু হয়, কত সালে? 1900। উদার অর্থনীতি মানে কি, কোনো বাধা থাকবে না অর্থনীতি, মানে ইকোনমি রিফর্ম হয়, ইকোনমি রিফর্ম হয় 1991 সালে, মনে নেই না? ইকোনমি রিফর্ম হয় মানে অর্থনীতি যে উদারীকরণ হয় না 1991 সালে। হ্যাঁ গ্লোবালাইজেশন, হ্যাঁ বিশ্বায়ন। এই হচ্ছে ইনকামের উপরে গেল, ঠিক আছে জাতীয় আয়। এখান থেকে প্রশ্ন দেখি কি পড়েছিল পরীক্ষায়।